नमस्कार बंधुरा, दक्षिण भारत भ्रमणের অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আমি অমৃতেন্দ্র আপনাদের অমৃত ভারতে স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা হাওড়া থেকে হায়দ্রাবাদ যাওয়া এবং হায়দ্রাবাদের হোসেন সাগর ও লুম্বিনী পার্ক দেখেছেন। দক্ষিণ ভারতে আমার দ্বিতীয় দিন কেটেছিল হায়দ্রাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে। সেদিন ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি বুক করে প্রথমেই গিয়েছিলাম হায়দ্রাবাদ শহরের পুরনো মহল্লা লাত বাজারে। এখানে রয়েছে হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার। চারমিনার দুইটি উর্দু শব্দ চার এবং মিনারের সমন্বয়ে গঠিত, যার ইংরেজি অনুবাদ ফোর টাওয়ার্স। এটি চারটি মিনার সংযুক্ত, যা একে চারটি খিলানের মাধ্যমে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুবশাহ মসজিদ ও মাদ্রাসা হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে চারমিনার তৈরির সিদ্ধান্ত নেন। তিনি 1591 খ্রিস্টাব্দে নতুন শহরের স্মারক হিসাবে চারমিনার গড়ে তোলেন। এটি গ্রানাইট, চুনাপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি। চারমিনারের আশপাশ এলাকা একই নামে অর্থাৎ চারমিনার নামেই পরিচিত। এখানে আরেকটি ঐতিহ্যবাহী এবং বৃহৎ মসজিদ দেখা যায়, যার নাম মক্কা মসজিদ। এসব দেখে এখান থেকে আমরা গেছিলাম নেহেরু জুলজিক্যাল পার্ক, অর্থাৎ হায়দ্রাবাদের চিড়িয়াখানা। নীল আকাশের নিচে স্বাভাবিক প্রকৃতিতে অরণ্যচারীদের চলাফেরা অনন্য করে তুলেছে এখানকার পরিবেশ।
শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বিখ্যাত গোলকোন্ডা দুর্গ। লাঞ্চ সেরে আমরা সেখানে গিয়েছিলাম। কাকাতীয় রাজা গণপতি এই দুর্গের নির্মাণ করেছিলেন। প্রায় 11 কিলোমিটার পরিধির এক দুর্গ নগরী। একসময় এখানেই নাকি কোহিনূর হীরে রাখা হয়েছিল, সে সবই ইতিহাস। নানান মহল দেখতে দেখতে পৌঁছে যাই একেবারে দুর্গের চূড়োয়। এখান থেকে শহরটাকে আর দুর্গটাকে দেখতে দারুণ লাগে। গোলকোন্ডা ফোর্ট ঘুরে গিয়েছিলাম কুতুবশাহী সৌধ দেখতে। সবশেষে গেছিলাম এনটিআর পার্কে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামারাওয়ের নামে এই পার্ক। এটা হুসেন সাগরের কাছেই অবস্থিত। এখানেও রয়েছে নানান বিনোদনের আয়োজন। এই শহরকে ভালোভাবে ঘুরে দেখতে হলে হাতে অন্তত 3 দিন সময় রাখা উচিত। আমরা 1.5 দিনে তাই সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারিনি। রাতে আমাদের ট্রেন ছিল। এখান থেকে আমরা গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। সেই ভিডিও পরের পর্বে। আজ এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর আমার এই অমৃত ভারত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। The love story between Muslim monarch and Hindu commoner has a wonderful ending. They got married and lived happily ever after. But not before they gave the Deccan the gift of a name. As a token of his love for his bride, Muhammad Quli Qutub Shah first called the city Bhagyanagar. But when after marriage she was christened Haidar Mahal, the city was renamed Hyderabad.